আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই দেখো আমাদের বাড়িতে গোপাল আর জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ আর নানা রকম সবজি দিয়ে ঘ্যাট আর 5-6 রকম ভাজা মা বানাচ্ছিল। আর এইদিকে মাম্মাকে দেখো জলের ড্রামের মধ্যে হাত চুবিয়ে জল ঘাটছে, মানে ও এত জল ঘাটতে পছন্দ করে, মানে ও বলে না প্রত্যেকটা বাচ্চাদেরকেই দেখেছি, মানে এত জল ঘাটতে পছন্দ করে। ও এত দুষ্টুমি করছিল তাই মা জলের ড্রামটা বাথরুমে সরিয়ে রেখে দিয়েছে। আর এদিকে খিচুড়ি বানানোর জন্য খিচুড়ির মশলা রেডি করছিল, আর যে 5 রকম ভাজা কেটে রেখেছিল সেইগুলোই ভাজছিল দেখো। আর মাম্মা বাবার কাছে বসে খেলছিল, তাই আমি বলছিলাম যে আমি ওপরে গিয়ে তাহলে ঘরটা মুছে আসি। আর এই যে দেখো আমি ঘর মুছতে চলেও এসেছি ওপরে, আর ঘর মোছার পর আমি নিচে এসে দেখি যেই হাঁড়িটায় মানে খিচুড়ি ভোগ রান্না করছিল, তো সেই হাঁড়িটায় অল্প হয়ে যাচ্ছিলো বলে অন্য আরেকটা হাঁড়িতে খিচুড়ি বসিয়েছিল। আর এইদিকে দেখো মাম্মার বন্ধুরাও চলে এসেছে পাকন টকন, আর ওরা ওপরে এসে দেখো বক্সে গান চালিয়ে দিয়েছিলাম তাই ওরা নাচছিল। ওদের নাচটা দেখো একবার খালি, মানে ওদের নাচ দেখে আমার এত হাসি পাচ্ছিল, আর তোমাদেরকে কি বলবো, মানে বলে বাবার একটা গান চালিয়েছি। মানে মাম্মাকে দেখো, মাম্মার শুধু লুকটাকে দেখো, ও মানে রেগে গেছে, সেই রাগের অভিনয়টা করছে, ও খুব রেগে গেছে সে ভোলে বাবার মতো। আর এইদিকে মার খিচুড়ি ভোগ সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর স্নান সেরে পুজোর সব জোগাড় যন্ত্র করতে শুরু করে দিয়েছে। আর এইদিকে মাম্মাকে দেখো, মা ঢুকেছে পুজোর ঘরে, আর মাম্মা ঢুকবে না তাই কখনো হয়। আর মাম্মাকে দেখো, মাম্মা তো ঠাকুর ঘরে ঢুকে বেরোতেই চাইছিল না, অনেক বলে গিয়ে তারপরে ওকে বের করে নিয়ে এসেছি। আর এইদিকে মা জগন্নাথ দেবের জন্য আর গোপালের জন্য সব খিচুড়ি ভোগ আর অন্নভোগও ছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি, সব বাড়ছিল। আর এইদিকে পাখনও ওদেরকে দেখো, মানে ওরা ঘন্টা বাজিয়েই যাচ্ছে। আর এইদিকে মাম্মা আর পাকন টোকনদের দেখো, মানে ওরা ভেবেছে কি আজকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর ওরা ভেবেছে যে আজকে গোপালের নাকি জন্মদিন, তো ওরা সেটাই বলাবলি করছিল। আর পাকনকে দেখো, ও বলেই মানে হাসছিল, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে কি বলতো, তাই ও হাসছিল। আর এইদিকে দেখো 5 রকম ভাজা দিয়ে সব সাজিয়ে দিচ্ছিল। আমি আবার একটু পাকনের সাথে মজা করছিলাম, মানে ওর অনেকদিন আগেই দাঁত পড়ে গেছিলো তো এখনও বেরোয়নি দাঁত, আর তাই ওকে বলছিলাম কি রে তোর দাঁত এখনও বেরোয়নি, কবে বেরোয় তো দাঁতগুলো দেখা একবার, তাই ও লজ্জা পেয়ে মানে দৌড়ে পালাচ্ছিল। আর এইদিকে মাম্মাকে দেখো, মাম্মাও একটু ঘন্টা বাজাচ্ছিল ওদের দেখা দেখি। আর এই যে দেখো জোগাড় যন্ত্র প্রায় কমপ্লিট হয়ে গেছে, খাবো না আমি, খাবো না আমি, খাবো না আমি, খাবো না আমি, খাবো না, তুমি খাও, তুমি খাও। দেখ ওরা কি করছে মনা, দেখ দুষ্টুমি করছে, তুমি খেতে পারবে, তোমার তো সব দাঁত দেখো ভেঙে গেছে, তুমি খেতে পারবে, কিভাবে খেতে পারবে দেখো, তোমার দাঁতগুলো দেখো একটা দাঁতও ঠিক নেই, সব দাঁত ভেঙে গেছে, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। মাম্মাকে দেখলে যে মাম্মা এতক্ষণ আমাকে পেয়ারাটা খাওয়ার জন্য খুব জোর করছিল, তার কারণ হচ্ছে মানে ও তো কামড়াতে পারছিল না, তাই আমাকে একটু কামড়া দিতে বলছিল যাতে ওর খেতে একটু সুবিধা হয় আর কি, তাই ও আমাকে বারবার খাওয়ার জন্য জোর করছিল। আর এইদিকে দেখো পুজোর সব গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই বাবাকে সব এক এক করে দিচ্ছিল, আগিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো গোপালকে এখন অন্নভোগ আর জগন্নাথকেও দিচ্ছিল। আমি এই ব্লগটাতে আরতির ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি সেই সময় লাইভ করছিলাম, আর সেটা তো তোমরা হয়তো আমার ইউটিউব চ্যানেলে দেখেই ফেলেছো। আর আমার মাম্মাকে দেখো একবার তোমরা, মানে ঠাকুরের জন্য সব প্রসাদ কাচ্ছিল, মানে গোপাল খাওয়ার আগেই ও খেয়ে নিচ্ছে এক এক করে তুলে। আর আজকে শুধু জগন্নাথ দেব আর গোপালের জন্য এই যে খিচুড়ি ভোগ শুধু দেওয়া হয়েছে তা কিন্তু না, মানে সব ঠাকুরদের জন্য আজকে সব মা ফল আর খিচুড়ি ভোগ দিয়েছিল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর মাম্মার খাওয়ার টাইমটা অনেকটাই বেশি হয়ে গেছিল, তাই মাম্মাকে খাওয়াতে বসে গেছিলাম। আর পাকন টকনদের এদিকে বলছিলাম যে তোরা একটু বাড়ি দিয়ে ঘুরে তারপর তোরা সবাই মিলে একসাথে বসে আবার খিচুড়ি ভোগ খাবি, কারণ মাম্মা মানে পাকন টকন ওরা থাকলে মাম্মা খেতে চায় না। তারপর মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই ওরাও চলে এসেছিলো, তার সঙ্গে পাকনের মাও এসেছিলো। আর মাম্মার হাতে দেখলে যে আর একটা গোপাল, মা নিয়ে আসলো আমাদের পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি থেকে গোপাল নিয়ে আসলো। মাম্মাকে খাওয়ানো হয়ে যাওয়ার পরেই সবার জন্য এই যে দেখো খাবার বাড়ছিল, আর পাকনোরাও চলে এসেছিল। আর খিচুড়ি ভোগটা তোমাদেরকে কি বলবো, সত্যি আজকে খিচুড়ি ভোগটা এত ভালো হয়েছিল। আর আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রায় কার কার তোমাদের বাড়িতে খিচুড়ি ভোগ রান্না হয়েছে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নেক্সট ব্লগে।